আসসালামু আলাইকুম। মাত্র 150 টাকা থেকে শুরু করে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড় দেখাবো। যে গজ কাপড়গুলো এখন খুবই ট্রেন্ডিং, এই গজ কাপড়গুলোর মধ্যে সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে বানালে কিন্তু অনেক সুন্দর লাগে। আর সাথে দেখাবো কিছু হিজাব, আর এই হিজাবগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই হয়ে থাকে। প্লাস কোথায় থেকে আপনারা 20 টাকা থেকে শুরু করে লেস পেয়ে যাবেন তাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। সো না টেনে পুরোটাই দেখবেন, লেটস গেট স্টার্টেড। শুরুতে আমি গজ কাপড় দেখাবো। এখানে 3টা গজ কাপড় যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে প্রতি গজ 150 টাকা করে, আর এই গজ কাপড়গুলোর প্রাইস হচ্ছে 380 টাকা। এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করাও রয়েছে। আর এগুলো হচ্ছে সবচেয়ে পাতলা যে গজ কাপড়গুলা, এগুলো কিন্তু আমি আমার আগের ব্লগে দেখিয়েছি, তাই এখন আর দেখাবো না। এখন যে গজ কাপড়গুলো দেখাবো এগুলো একদম নতুন এসেছে, যেগুলোর প্রাইস হচ্ছে প্রতি গজ 200 টাকা করে। এই গজ কাপড়গুলোর মধ্যে সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে যদি আমরা ড্রেস বানাই তাহলে ওই ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমরা অনলাইনেও এমন অনেক ড্রেস পেয়ে যাই যেগুলো কিনা লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানানো হয়, যেগুলোর প্রাইস কিন্তু 2000 3000 ইজিলি হয় এনি পেজে। আমি আজকে ভিডিওতে যতগুলো প্রিন্টই দেখাচ্ছি এই সব প্রিন্ট কিন্তু নতুন এসেছে, আর এগুলো হচ্ছে জয়পুরি কটনের মধ্যে। জয়পুরি কটনের যতগুলো গজ কাপড় আমি দেখিয়েছি সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আর আমরা এই গজ কাপড়টা কিনেছি, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে। এই কালারটা অনেক সুন্দর, এটার মধ্যে লেস দিয়ে সুন্দর করে ড্রেস বানালে কিন্তু অনেক সুন্দর লাগবে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কালার আছে যেটা হচ্ছে এই কালারটা, পার্পল কালারটাও সুন্দর লেগেছে আমার কাছে, কিন্তু আমি ব্লুটা কিনেছি। এই গজ কাপড়গুলো এতটাই সুন্দর যে বেশি দিন এগুলো স্টকেও থাকে না, সো যাদের পছন্দ হয় তারা তাড়াতাড়ি যাবেন। আমি কিন্তু দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দিব ভিডিওর লাস্টে। এখন আমি আরেকটা নতুন গজ কাপড় দেখাবো, যেটা হচ্ছে এই হোয়াইট কালার বাটিকের গজ কাপড়টা। এটা নিউ এসেছে, আমার আগের ব্লগে আমি আরো 2টা বাটিকের গজ কাপড় দেখিয়েছিলাম, যেটা হচ্ছে একটা ব্লু কালার ছিল যেটা আমি কিনেছি, আরেকটা হচ্ছে এই রেড কালারটা, আর এখন নতুন এসেছে হোয়াইট কালারটা। তো আমি সবসময় যেগুলো নতুন আসে ওইগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বাটিকের গজ কাপড়গুলোর প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা করে। আর এই দোকানে আসলে আপনারা আরো অনেক রকমের জয়পুরি কটনের গজ কাপড় পেয়ে যাবেন, বারিশ কটন সহ সব ধরনের গজ কাপড় পেয়ে যাবেন, আমি একবার করে ক্যামেরার মধ্যে দেখিয়ে দিলাম। এখন আমি আরেকটা গজ কাপড় দেখাবো যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, এটার গজও কিন্তু 200 টাকা করে, এটার মধ্যে আরো অনেক প্রিন্টের রয়েছে। আজকের সবচেয়ে সুন্দর একটা গজ কাপড় হচ্ছে এই ব্ল্যাক কালারটা, এটা আমি জামা এবং প্যান্ট 2টার জন্য 2 রকমের নিয়েছি, আর অনেক সুন্দর করে ডিজাইন করেও বানিয়েছি, তবে সেটা আমি আলাদা ভিডিওতে দেখাবো। তবে এই ব্ল্যাক কালারের গজ কাপড়টা দেখে আমার এত পছন্দ হয়েছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা করে গজ। আর এটার মধ্যে 3টা প্রিন্টের রয়েছে, একটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে, আর বাকি 2টা আমি নিয়েছি একটা প্যান্টের জন্য আর একটা হচ্ছে ড্রেসের জন্য, মানে যেটা আমি কামিজ বানাবো। ড্রেসের ডিজাইন এবং কি 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 নিয়েছি এই ভিডিওগুলো আমি সবসময় আলাদা করে বানানোরই চেষ্টা করি, কারণ সেম ভিডিওতে যদি আমি অ্যাড করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর ভিডিওটা দেখতেও বোরিং লাগে। এখন আমি যে জর্জেটের গজ কাপড়গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন এসেছে, তবে এই গজ কাপড়গুলো আমরা আগে হিজাব কিনেছিলাম, আমি নিজেও অনেকগুলো হিজাব কিনেছি 350 টাকা করে, লংও এত বেশি ছিল না। তো এখন এগুলার গজ কাপড়ও নতুন এসেছে যেগুলার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। তো এখানে অনেকগুলো কালারই রয়েছে, আমি শুধু 3টা কালারই দেখালাম, আপনারা দোকানে আসলে দেখতে পাবেন। তো আরো কিছু গজ কাপড় আমি দেখাই যেগুলো কিন্তু গজ হচ্ছে 150 টাকা করে, আবার জয়পুরি যেগুলো আছে আমি বারবার বলে দিচ্ছি জয়পুরের গজ হচ্ছে 200 টাকা করে। তো আমি একবার করে ক্যামেরার মধ্যে সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবকিছুর প্রাইস তো আমার বলা হয়েছে, ইভেন আমার অন্যান্য যে ব্লগগুলো আপনারা দেখে থাকলে দেখবেন যে সেখানেও আমি সবকিছু প্রাইস ডিটেলস বলে দিয়েছি। তো এখন জাস্ট একবার আমি ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এই দোকানে কি কি টাইপের গজ কাপড় আপনারা আসলে পেয়ে যাবেন। আজকে কিন্তু আমি আরো কিছু গজ কাপড় দেখাবো, সো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, আজকে অনেক ডিজাইনের গজ কাপড় দেখাবো।
তো একবার জাস্ট ক্যামেরার মধ্যে আমি সবকিছু দেখিয়ে দিলাম। এখন আমি যে গজ কাপড়গুলো দেখাবো ওইগুলোও কিন্তু জয়পুরের মধ্যে প্রাইস থাকছে 200 টাকা, আর আমি জাস্ট বিভিন্ন প্রিন্টের রয়েছে ওই প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালারের মধ্যে, যেটা ক্যামেরার মধ্যে ভালো একটা বোঝা যাচ্ছে না, কালারটা একদম লাইট একটা ইয়েলো কালার হবে। আর এটার সাথেও কিন্তু প্যান্টের কাপড়ও রয়েছে, সবগুলো গজ কাপড়ের সাথে ড্রেস এবং প্যান্টের কাপড় আলাদা আলাদা রয়েছে। আপনারা চাইলে ড্রেস এবং প্যান্ট একসাথেও নিতে পারেন, আবার আলাদাও নিতে পারেন। তো এটা হচ্ছে আরেকটা গজ কাপড়, যেটা হচ্ছে প্রাইস 200 টাকা জয়পুরি কটনের মধ্যে। আর জয়পুরি কটনটাই সবচেয়ে বেশি ট্রেন্ডিং, আর এটার মধ্যে লেস দিয়ে ড্রেস বানালে অনেক সুন্দর লাগে, তাই প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা দোকানে আসলে বেশি বেশি জয়পুরি কটনটাই পাওয়া যায়। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে, ভিডিওর মধ্যে কালারটা ভালো একটা বোঝা যাচ্ছে না, বাট কালারটার সামনে থেকে অনেক সুন্দর একটা কালার। তো এখান থেকে আমরা এই গজ কাপড়টা কিনেছি, আর মাস্টার্ড ইয়েলো কালারটা কিনিনি, কারণ এটার মধ্যে আমি আরেকটা আগে কিনেছিলাম। যাই হোক, এখন আমি আরও কিছু গজ কাপড় দেখাই। এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের গজ কাপড়, যেগুলোর প্রাইস থাকছে 150 টাকা। বিভিন্ন দোকানে আপনারা 160 টাকা করেও পেয়ে যাবেন। তো 150-160 এই প্রাইসের মধ্যে কাশ্মীরি কটনের গজ কাপড় হয়ে থাকে। আমার আগের ব্লগগুলিতে আমি কাশ্মীরি কটনের অনেক গজ কাপড় দেখিয়েছি, আর এইটার প্রাইসও কিন্তু মাত্র 150 টাকা করে। তো অনেক রকমেরই রয়েছে, এগুলো সবগুলো হচ্ছে বারিশ কটনের গজ কাপড়। বারিশ কটনের গজ কাপড়ের প্রাইস হচ্ছে 280 টাকা। এটা হচ্ছে চিকেনকারি গজ কাপড়, যেটার দাম হচ্ছে 350 অথবা 400 টাকা, আমার এক্স্যাক্টলি মনে নাই। বিভিন্ন চিকেনকারির গজ কাপড় বিভিন্ন প্রাইজের হয়ে থাকে, তো এই দোকানে আসলে আপনারা বিভিন্ন রকমের চিকেনকারি গজ কাপড় পেয়ে যাবেন। তো এটা নেওয়া হয়েছে মূলত প্যান্ট বানানোর জন্য। আর এই গজ কাপড়গুলো দিয়ে কিন্তু সুন্দর করে ড্রেস মেক করে ব্লক প্রিন্ট করালে কিন্তু অনেক সুন্দর লাগে। আর কোথায় কম দামে আপনারা যে কোনো ড্রেস ব্লকের কাজ করাতে পারবেন তা নিয়েও কিন্তু আমার একটা ডিটেলসে ব্লগ আছে, সেখানে আমি বলে দিয়েছি আপনারা কোথায় গেলে কম দামে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রেস ব্লক করাতে পারবেন। সেক্ষেত্রে ব্লক প্রিন্টের প্রাইসটাও কিন্তু অনেক কম আসে, আমি সবকিছুই আমার সেই ব্লগে বলে দিয়েছি। তো আমার পেজ ভিজিট করলে আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। এখন আমি কিছু হিজাব দেখাই। এই হিজাবগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা করে, আর এইগুলোর মধ্যে বিভিন্ন কালারের রয়েছে। তো এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, আর একটা দেখিয়েছি আমি ব্ল্যাক কালার, আর এই সি গ্রিন কালারটাই কিন্তু আমরা কিনেছি। এই হিজাবটা নিয়ে আমার একটা শর্টস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম। তো এখানে অনেক টাইপেরই আপনারা আসলে হিজাব পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে মাত্র 500 টাকা করে, অনেক কিন্তু গর্জিয়াস কাজ করা রয়েছে। আর এই হিজাবগুলোর প্রাইস হচ্ছে 400 টাকা করে। এখানে এক কালারেরও রয়েছে আবার প্রিন্টের মধ্যেও রয়েছে, আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। অনেক কালারের রয়েছে হিজাব, হিজাব নিয়ে আমার আলাদা অনেক ভিডিও করা আছে, তো আপনারা চাইলে দেখে নেবেন সেই ভিডিওগুলো। তো এগুলার প্রাইস হচ্ছে 350 টাকা, আর এগুলো হচ্ছে এক কালারের মধ্যে, যেগুলার প্রাইস হচ্ছে 400 টাকা। প্রতিনিয়ত নতুন নতুন হিজাব আসতেই থাকে মৌচাক মার্কেটে, তো আপনারা আসলে বিভিন্ন রকমের হিজাব পেয়ে যাবেন, আর হিজাবের অনেকগুলো দোকান রয়েছে। এই হিজাবগুলো এখন অনলাইনে অনেক বেশি ট্রেন্ডিং। এটা হচ্ছে আমরা যেখান থেকে গজ কাপড় কিনেছি সেই দোকানটার অ্যাড্রেস। এখন আমি লেস দেখাবো, আর মৌচাক মার্কেটের দ্বিতীয় তলায় গেলে আপনারা লেসের দোকান পেয়ে যাবেন, সেখানে অনেকগুলো লেসের দোকান রয়েছে। লেসের দাম শুরু হয়েছে মাত্র 20 টাকা করে, তো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো টাইপের লেস কিন্তু এসব দোকানে আসলে পেয়ে যাবেন। আর এখানে অনেকগুলো দোকান রয়েছে, তো নিজের পছন্দ মতো লেস তো পেয়ে যাবেন। আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা করে। এখানে বেশিরভাগ লেসের প্রাইসই হচ্ছে মাত্র 20 টাকা করে। তো উপরে আসলে আপনারা বিভিন্ন রকমের লেস দেখতে পাবেন। এই লেসগুলো দিয়ে যে কোনো ড্রেস মেক করলে ডিজাইন করে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি একটু আগে যে গজ কাপড়গুলো দেখিয়েছি ওই সবগুলোর সাথে আমরা এখান থেকে ম্যাচিং করে লেস কিনেছি। তো আজকের ভিডিও আর বেশি লং না করে আজকে অনেক কিছু দেখিয়েছি একদম ডিটেলসে। আশা করি আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আমি আমার প্রত্যেকটি ব্লগ ভিডিওতে সবকিছু একদম ডিটেলসে বলার এবং দেখানোর চেষ্টা করি। সো আপনারা কি টাইপের ব্লগ ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।